বাদন্তা হাসানের সঙ্গে যুক্ত হলেন ইরফান। নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন আজমেরি হক বাঁধন ও তাহসান খান। দ্য লাস্ট ঠাকুর সিনেমার পরিচালক সাদিক আহমেদ তাদেরকে এক করেছেন। উদ্দেশ্য অ্যাভিলেসম্যান, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত এটি। এবার সিনেমাটিতে যুক্ত হলেন ছোট পর্দার ব্যস্ত অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ। আর এ সিনেমার মাধ্যমে দীর্ঘ 4 বছর পরে বড় পর্দায় ফিরেছেন ইরফান। দীর্ঘদিন সিনেমার কাজ না করার কারণ ব্যাখ্যা করে ইরফান সাজ্জাদ বলেন, মাঝের এই সময়ে অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি কিন্তু কোনোটাই মনের মতো হয়নি। আমার প্রথম সিনেমা মুক্তির পর যেমন সাড়া পেয়েছিলাম তার চেয়ে ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। অ্যাভিলেসম্যান সিনেমার গল্প, চরিত্র আর সেই প্রত্যাশা পূরণ করেছে, যার কারণে এই প্রস্তাবে রাজি হয়ে যাই। একটা রূপকথার শহর ও সেই শহরের অভিশপ্ত মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। এটি আধুনিক রূপকথার গল্প। দীর্ঘদিন ধরেই পরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছিল ইরফানের। তা জানিয়ে এই অভিনেতা বলেন, এর আগে এরকম কোনো কিছুই দেশের সিনেমার পর্দায় উঠে আসেনি। এটি নায়ক নায়িকা নির্ভর গল্পের সিনেমা নয়, গল্পটাই সিনেমার মূল হিরো। প্রত্যেকটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমি যে চরিত্র অভিনয় করব সেরকম চরিত্র এ জীবনে আর পাবো বলে মনে হয় না। কাজটি ঠিকঠাক মতো শেষ হলে আমাদের দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন। এরই মধ্যে নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন ইরফান, কারণ অন্য সব চরিত্রের চেয়ে আলাদা তার চরিত্রটি। অভিনয় ও সংলাপ বলার কৌশল ভিন্ন, আর তা আয়ত্ত করার জন্য চর্চা প্রয়োজন। চলতি মাসের শুরু থেকে রিহার্সেল শুরু করেছেন তিনি। আগামী মাসের রিহার্সেল করবেন বলেও জানান এই অভিনেতা। সব কিছু ঠিক থাকলে 2022 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিনেমাটি শুটিং শুরু করবেন নির্মাতারা। অ্যাপেল বক্স ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। মিল্লাত এমটিএম, সময়ের টাইম, বাংলাদেশ।